ধরেন আপনার বড় বোনের বিয়ে, তো বড় বোনের যেহেতু বিয়ে তার মানে হচ্ছে তার শ্বশুর বাড়ি থেকে কিছু লোকজন আসবে, তো তার মানে হচ্ছে বড় বোনের শ্বশুরও আসবে। তো আপনার বড় বোনের শ্বশুর যখন আসলেন তখন আপনি হচ্ছে একটু তাকে মেহমানদারি করতে গেলেন। আপনি কি করলেন, কিছু মিষ্টি নিয়ে তার কাছে গেলেন, গিয়ে তারপর বললেন যে এই নেন আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম। তো আপনি যখন মিষ্টির বাটি নিয়ে তার কাছে গেলেন, উনি প্রথমে মিষ্টি দেখে বললেন না বাবা আমি মিষ্টি খাই না। তো আপনি তখন তাকে বললেন তাহলে যে খুব একটা সমস্যা হবে না, একটা মিষ্টি তো, আর আপনার তো ডায়াবেটিস নেই অন্য কোনো সমস্যা না, একটা মিষ্টি খেলে তো কিছু একটা আহামরি কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার তালোজি হচ্ছে যে তার ডিসিশন স্ট্রিক্ট, অর্থাৎ তিনি মিষ্টি খাবেন না মানে কোনো মিষ্টি খাবেন না। এবার ওনার ডায়াবেটিস থাকুক নাকি না থাকুক তাতে কোনো কিছু যায় আসে না, উনি সিম্পলি মিষ্টি খাবেন না। তো তখন আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা এরকম গাদ্দার বা ঘাত্তারা কেন, তিনি যে কথা যেটা বুঝছেন বা যেটা বলছেন তার মানে কি ওটা বলছেনই, মানে এটা থেকে সরবেন না, এটার মানে কি? ওয়েল, এটার মানে আছে এই যে উনি প্রথম থেকে ডিসিশন নিয়ে রাখছেন যে উনি মিষ্টি খাবেন না, এর মানে হচ্ছে উনি একটা কমিটমেন্ট করছেন নিজের কাছে। এই কমিটমেন্টের একটা সিমিলার প্রতিশব্দ হচ্ছে প্লেজ। প্লেজ মানে কি? প্লেজ মানে হচ্ছে প্রতিজ্ঞা, অঙ্গীকার, সংকল্প। সো আপনাকে হচ্ছে এরকম অনেকগুলো প্রতিজ্ঞা করতে হবে নিজের কাছে। কেন? কারণ একটা জিনিস ভেবে দেখেন, বারবার প্রত্যেকটা নিউ ডিসিশনের জন্য আপনি যখন ভাববেন বা আপনি চিন্তাভাবনা করবেন এটা কি আমার করা উচিত নাকি এটা আমার করা উচিত না, তখন হচ্ছে আপনি আপনার উইল পাওয়ার বা ইচ্ছা শক্তিটাকে কনস্ট্যান্টলি ইউজ করে ফেলতেছেন। তার মানে হচ্ছে আপনাকে যদি আজকে দিনে 10টা ডিসিশন নিতে হয় এবং আপনি যদি আপনার সারাদিনের মোস্ট অফ দ্য টাইম যদি 5টা ডিসিশন নিতেই ব্যয় করে ফেলেন, সো তার মানে হচ্ছে বাকি 5টা ডিসিশন আপনি ঠিকমতো নিতে পারবেন না। আমরা অনেকে মনে করে থাকি যে আমাদের যে উইল পাওয়ার বা আমাদের ইচ্ছা শক্তি আছে এটা হচ্ছে ইনফিনিট লেভেলের, মানে এটা কখনো শেষ হয় না। মানে আমি সকাল 10টা বাজে ঘুম থেকে উঠলে বা 7টা বাজে ঘুম থেকে উঠলে আমার মুড যেরকম ফুরফুরে থাকবে, আমি যদি তখন একটা মিটিং করি তাহলে আমার মন মেজাজ যত ভালো থাকবে, তার মানে হচ্ছে আমি যদি রাতে 10টা বাজে একটা মিটিং করি আমার মন মেজাজ একরকম ভালো থাকবে। বাট তেমনটা আসলে না। আপনার যদি দিনে 10টা মিটিং থাকে তাহলে দিনের প্রথম মিনিটে আপনার যতটুকু এনার্জি থাকবে দিনের শেষ মিটিংয়ে কিন্তু আপনার অতটুকু এনার্জি কখনোই থাকবে না। কারণ আমাদের যে এই যে এনার্জি বা উইল পাওয়ার এটা কিন্তু ইনফিনিট লেভেলের না, এটা আপনি যত বেশি ইউজ করতে থাকবেন তত হচ্ছে এটার লেভেল কমতে থাকবে। অর্থাৎ আপনি প্রথম 5টাতে যদি সবটা ইউজ করে ফেলেন উইল পাওয়ার বা হচ্ছে অনেক জোর দিয়ে ফেলেন, অনেক ব্রেন খাটাই ফেলেন, তাহলে পরের 5টাতে আপনি ব্রেন ঠিকমতো খাটাতে পারবেন না। কোনো একটা দড়ি সেটা যদি সক্ষমতা হয় যে সেটা 5 কেজি ভার বহন করতে পারবে, অর্থাৎ আপনি যদি 5 কেজি ভার তার মধ্যে ঝুলাইয়ে দেন সে হচ্ছে সে ভারটা নিতে পারবে। এখন আপনি সেই দড়ির উপর যদি 10 কেজি ভার চাপাই দেন তাহলে কী হবে, দড়ির মধ্যে ভার লাগানোর সাথে সাথে দড়িটা ছিঁড়ে পড়ে যাবে। সো তার মানে কি? তার মানে হচ্ছে এই দড়ির একটা সক্ষমতা আছে, তার একটা ক্ষমতা আছে, এই ক্ষমতার বাইরে কোনো কিছু দিলে কিন্তু সে কিন্তু নিতে পারবে না। তার ক্যাপাসিটি যতটুকু সে শুধুমাত্র ততটুকুই বহন করতে পারবে। সো ঠিক তেমনই সেম জিনিসটা হচ্ছে আমাদের ব্রেনের ক্ষেত্রে, আমাদের ব্রেনের ক্যাপাসিটি যতটুকু আমরা হচ্ছে ততটুকুই কাজ করতে পারবো, আমরা এর বাইরে কখনোই কোনো কিছু করতে পারবো না, আমরা আমাদের উইল পাওয়ারটাকে হচ্ছে সেভাবে কখনোই ইউটিলাইজ করতে পারবো না। এই যে প্লেজ বা কমিটমেন্ট, এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বিখ্যাত ধনকুবের ওয়ারেন বাফেট। তো উনি যেটা করেন, আপনি যদি ওয়ারেন বাফেটের সাথে একটা ডিলে যান, ধরেন আপনি হচ্ছেন ফুড পান্ডা কোম্পানির মালিক, তো আপনি হচ্ছেন আপনার ফুড পান্ডা কোম্পানিটা বিক্রি করে দেবেন। তো আপনি ওয়ারেন বাফেটের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার এই ফুড পান্ডা কোম্পানিটা এটা হচ্ছে আমি $100 মিলিয়ন বিক্রি করে দেবো। তো ওয়ারেন বাফেট সাহেব যেটা করবেন সেটা হচ্ছে ওনার যদি এই কোম্পানিটা কেনার হয়, ওনার যদি ভালো লাগে আপনার দামটা, তাহলে হচ্ছে উনি $100 মিলিয়ন কিনে নেবেন। আর যদি ওনার থেকে মনে হয় যে না এই দামটা অনেক বেশি, তাহলে হচ্ছে উনি এই কোম্পানিটা একেবারে কিনবেন না, উনি কোনোভাবে আপনার সাথে কোনো ডিলে আসবেন না, কোনো নেগোসিয়েশন আসবেন না এই কোম্পানিটার দাম কমানোর জন্য। এখন আপনি হয়তো একটু নেগোসিয়েশন করার চেষ্টা করবেন, আপনি বুঝবেন যে না ওয়ারেন বাফেট স্যার এটা হচ্ছে আমরা $95 মিলিয়ন নিচে নিতে পারবো না, $90 মিলিয়ন এটা সেটা আপনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করবেন, বাট উনি আপনার কোনো কথা কানে দেবেন না। উনি যদি কেনার হয় উনি হচ্ছে $100 মিলিয়ন নেবে, আর না হলে উনি একেবারে নেবে না। অর্থাৎ উনি যে কোনো ডিসিশন নিতে খুব কম সময় ব্যয় করেন, আর এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উনি ওনার উইল পাওয়ারের ক্ষেত্রে সেম উইল পাওয়ারের যে ক্যাপাসিটিটা বা হচ্ছে সক্ষমতাটা সেটা এভরি সিঙ্গেল ডিসিশনে সমানভাবে ইউজ করতে পারে। সো তার মানে হচ্ছে একটা গুড লাইফের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কথা দিয়ে কথা রাখতে হবে। যদি আমরা আমাদেরকে একটা কমিটমেন্ট দেই সেটা হচ্ছে আমাদেরকে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। যদি কেউ আমাদের কাছে একটা অফার নিয়ে আসে, যদি অফারটা আমাদের সক্ষমতার মধ্যে হয় তাহলে হচ্ছে সাথে সাথে ওটা হ্যাঁ বলতে হবে, আর যদি সেটা আমাদের সক্ষমতার বাইরে হয় তাহলে ইনস্ট্যান্টলি সে না। হয়তো অনেকজন অনেক নেগোসিয়েশন করতে আসবে, বলবে যে ভাই একটু ভেবে দেখেন, একটু কনসিডার করেন, বাট অ্যাবসোলুটলি নো, নেগোসিয়েশন করলে আপনার লস। আইদার আপনি নেগোসিয়েশনটা জিতেন কিংবা নেগোসিয়েশনটা হারেন, আলটিমেটলি লস কিন্তু আপনার। যদি আপনার জিনিসের সক্ষমতার মধ্যে হয় তাহলে সাথে সাথে জানিয়ে দেন, আর যদি সক্ষমতার বাইরে হয় তাহলে ক্যান্সেল করেন। বাট কোনো প্রকার নেগোসিয়েশন করে আপনার উইল পাওয়ার নষ্ট করার কোনো দরকার নেই। এক্ষেত্রে আপনার উইল পাওয়ারটা যেমন হতে হবে সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি হচ্ছে একটা সিঙ্গেল রোডে ট্রাক চালাচ্ছেন, একটা সিঙ্গেল লাইনের রোডে, এদিক থেকে আরেকটা ট্রাক হচ্ছে আসতেছে এইভাবে। তো এক্ষেত্রে আপনার উইল পাওয়ারটা হতে হবে এরকম, আপনি গাড়িটা স্টার্ট দিয়ে মাত্র চাবিটা খুলে ফালায় দিয়েছেন। তো চাবিটা খুলে ফালায় দিয়েছেন মানে হচ্ছে এই গাড়িটার সামনে আগানো ছাড়া কি নেই, আর কোনো ওয়ে নেই। তো একটা ড্রাইভার যে হচ্ছে আপনার সামনে অপোজিট ওয়েতে আসতেছে, সে যদি দেখে যে সিঙ্গেল লাইনে আপনি হচ্ছে এভাবে চালাচ্ছেন, আপনি আপনার চাবিটাই ফেলে দিয়েছেন এত বিস্টের মতো করে চালাচ্ছেন,
সো এই সময় তার কোনো আর ওয়ে থাকবে না তার গাড়িটাকে স্লো করা ছাড়া তার মানে হচ্ছে আপনার সামনে তখন একটা ওয়ে থাকবে সেটা হচ্ছে সামনে আগানো তো আমি এটা বলছি না যে আপনাদেরকে গাড়ি চালানোর সময় চাবিগুলি ফালাই দিতে হবে যাতে হচ্ছে আপনারা এর অপোজিট লাইন থেকে কোনো গাড়ি আসলে সেটা আগে যেতে পারেন বাট আমি বলতেছি যে না আমাদের উইল পাওয়ারটা বা আমাদের প্লেসটা বা হচ্ছে আমাদের কমিটমেন্টটা আমরা নিজেদের কাছে যে অঙ্গীকার বা প্রতিজ্ঞা করি যে শপথ করি সেটা হচ্ছে এই লেভেলে শক্ত হতে হবে অর্থাৎ আমরা যেটা ফিক্স করব যেটা আমরা করব সেটা আমরা করবই ডিসিশন নিয়েছি যখন করবই আর যেটা করব না সেটা একেবারে করব না যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে যেটা আমাদের সক্ষমতার বাইরে সেটার সাথে নেগোসিয়েশন করে আমরা অন্য কিছু করার চেষ্টা করব না সো ভিডিও শেষে এসে আপনি এটা বুঝতে পারছেন যে ওই যে আপনার তালু যে আপনাকে বলছে যে উনি মিষ্টি খাবেন না তার মানে হচ্ছে উনিই ঠিক ছিলেন সো এই যে আমি এত এত আলোচনা করলাম সেটা হচ্ছে দি আর্ট অফ দ্য গুড লাইফ বাই রফ ডাবলি এই বইয়ের তৃতীয় চ্যাপ্টার দ্য প্লেজ থেকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দি আর্ট অফ দ্য গুড লাইফ 2021 সালে পড়া আমার প্রথম বই তো একটা কথা আছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার বাট এই বইটার কভার আসলে এত বেশি কী বলতাম আকর্ষণীয় না যে এই বইটা কভার কারণ হচ্ছে আমি বইটা কখনো পড়ে দেখিনি বাট একদিন শেলফে অনেকগুলো বই ঘাটতে ঘাটতে হচ্ছে রফ ডবলি নামটা হচ্ছে আমার চোখের মধ্যে আটকে গেছে অ্যান্ড রফ ডবলি বইটা দেখে প্রথম মাথায় আসলে যে ও আছে এটা তো দি আর্ট অফ দ্য থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ের রাইটার একই রাইটার সো এরপর হচ্ছে আমি এই বইটা পড়া শুরু করলাম অ্যান্ড দেন ট্রাস্ট মি ইটস ওয়ার্থ ইট এই বইটা হচ্ছে সবার পড়া দরকার তো আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে দি আর্ট অফ দ্য গুড লাইফ বই সম্বন্ধে খুব একটা আলোচনা হয়নি খুব বেশি মানুষজনের সম্বন্ধে জানেও না সো এই বইটা সম্বন্ধে সবাইকে জানানোটা একটা গুরু দায়িত্ব সো আমি ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে দি আর্ট অফ দ্য গুড লাইফ বইটা নিয়ে হচ্ছে আমি একটা সিরিজ বানাবো এই বইটাতে হচ্ছে 52টা চ্যাপ্টার রয়েছে অ্যান্ড 52টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমি 1-2-3 মিনিটের মধ্যে যা পারা যায় প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে টুকটাক আলোচনা করবো সো এটাই হবে দি আর্ট অফ দ্য গুড লাইফ বইয়ের সিরিজ